অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আপনার ট্যুর ভিডিও দেখতে চাই। তো আমার প্ল্যান ছিল যে আমরা সাজেক যাব, কিন্তু হয়েছে যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সাজেকের কোনো হোটেল খালি নাই। আমি অলরেডি 18 থেকে 20টা হোটেলকে ফোন দিছি, তারা একই কথা বলছে যে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো বুক। তো যেহেতু আমি হোটেল পাচ্ছি না, এত দূর লং ট্যুরে যাব, তাও আমার বাইকে, তো হঠাৎ করে আমার প্ল্যান চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে বললাম যে কক্সবাজার যাব, যেহেতু কক্সবাজার হোটেল নিয়ে কোনো সমস্যা নেই, আর আমার পরিচিত একজন হোটেল ম্যানেজার থাকার কারণে এটা আরও বেশি সুবিধা হয়েছে। আমি আমার যেটা করি সেটা হচ্ছে যে আমি হোটেল বুক দিয়ে দিই, আর আমি অফিস থেকেও ছুটিটা পেয়ে যাই। তো প্ল্যান হচ্ছে যে আমরা কক্সবাজার যাব, আর এখন বাজে রাতের 12টা। আমি আসলে আমার গ্রুপের সাথে আরও 4টা বাইক যাবে, আমার ছোট ভাইয়ের বাইক একটা আছে, আর হচ্ছে আমার নিকলির যে গ্রুপটা ছিল ওই গ্রুপের প্রত্যেকটা পার্সনই যাবে। আর আমি আমার সব কিছু গুছিয়ে নিয়েছি, ব্যাগ, রাইডিং স্যুট, রাইডিং বুট, তো সব কিছু আমি আমার সেফটি গিয়ার যা দরকার ছিল, আমার প্রয়োজন মনে হয়েছে, আমি সবগুলোই নিয়ে নিয়েছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার রাইডার গ্রুপদের সাথে চিটাগং রোডে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:10, আমরা বের হয়ে গেছি আল্লাহর নাম নিয়ে। আমরা কোথায় ব্রেক দিব এটা আসলে প্ল্যানিং করব হচ্ছে চিটাগং রোড গিয়ে। চিটাগং রোড থেকে গুগল ম্যাপ অনুযায়ী শো করতেছে হচ্ছে 375 কিলো। তো আমরা রওনা দিয়ে দিলাম, আমরা দেখা হচ্ছে আমাদের গ্রুপের মেম্বারদের সাথে চিটাগং রোড বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা বাকি প্ল্যানিং সেরে নিব। সেরে নিয়ে ইনশাল্লাহ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। গ্রুপের অন্য সবাই দাঁড়িয়ে আছে, ভাই ব্রাদার কি অবস্থা? বন্ধুরা, রাতের বেলা হওয়ার কারণে ভাইদের চেহারা দেখাইতে পারলাম না, তবে টেনশন করেন না, আমরা কক্সবাজার যাই ঠিকই সবার চেহারা দেখাবো, এবং আমরা এনজয় যে করবো ইনশাল্লাহ সেটা আপনারা ফেস করবেন, দেখবেন। আমি তো চিনি না রাস্তা, সোজা দাঁক বরাবর যাইতে থাকবো, কি কন? এই জন্যই তো কইছিলাম রুহুল ভাইরে আগে দেই, মানে রুহুল ভাই আগে থাকো। বলছি হ্যাঁ, না করবো না, কেউ করবে না, আমরা শপথ নিতেছি। আমারই আগে দিল, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো।
ব্যাপারে। মাই ফেভারিট কাঁচপুর ব্রিজ, একদম শান্ত। বন্ধুরা, আমরা এখন ঠিক মেঘনা ব্রিজের আগে যে টোলটা দিতে হয়, টোল দেওয়ার জন্যই অপেক্ষা করতেছি। সামনে প্রচুর গাড়ির চাপ আছে, যার কারণে আমাদের একটু লেট হচ্ছে। আমরা সবাই পাস করে যাব, পাস করে যে সামনে যে ওয়েট করব। আমাদের একজনের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, কারণ ভুলক্রমে একজন একটু আগে চলে গেছে, যার কারণে হচ্ছে টোলের যে লোকগুলো থাকে তাদের সাথে একটু আমাদের তর্কাতর্কি হয়। হওয়ার পরে আমরা এখন সবাই টোল দিয়ে পার হয়ে যাচ্ছি। আমরা এখন মেঘনা ব্রিজের দিকে যাচ্ছি, টোল দিয়ে দিলাম। টোল ফি আমাদের 6টা বাইকে 90 টাকা নিছে। এখান থেকে কুমিল্লা হচ্ছে 65 কিলো, নোয়াখালী হচ্ছে 173 কিলো। ছিল ওয়াইফকে নিয়ে ডাবল ডেকের গ্রিন লাইন বাসে ঘুমিয়ে ঘুমিয়ে যাব, কিন্তু আর সে সৌভাগ্য আর হয় নাই। নেক্সট টাইম অবশ্যই, তখন তো ওয়াইফকে নিয়ে তার মোটর সাইকেলে যাওয়া যাবে না, তখন ঠিকই ডাবল ডেকে বাসে শুয়ে শুয়ে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে যাব। এখন তো জেগে জেগে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 1:45। চট্টগ্রাম
ট্রাফিক দিব সেখানে। বন্ধুরা আমাদের প্রথম টি ব্রেক, টি ব্রেক কুমিল্লাতে। আমি আসছি এখানে লালচাঁদ ভাই, পুরাত ভাই, রবিন ভাই, আর কই রবিন ভাই, ওস্তাদ রবিন ভাই, আমার ওস্তাদ ভাই, শুভ শুভ বন্ধুরা, আমরা এখন চট্টগ্রাম মিরসরাই আছি। আসলে আমার পেছনে যদিও পিলিয়ন থাকার কথা ছিল না, কিন্তু একজন পিলিয়ন আমাকে নিতে হয়েছে লালচাঁদ ভাইরে। কিন্তু সমস্যা হয়েছে, লালচাঁদ ভাই ঘুমাইতেছে বলেন। তাকে আমি কয়েকবার সিগনাল দিছি কিন্তু কোনো কাজ হয় না, সে ঘুম। পরে এখন মিরসরাই আইসা, এখানে তাকে আমি জোর করে চোখ টোক ধোয়ায় পানি চা খাওয়ায় এখন আমি একটু ব্রেক দিছি। সাথে আরেকজন আমাদের একটা পার্টনার, সে অনেক পেছনে পড়ে গেছে। আমি ভাবছিলাম সে সামনে, কিন্তু আসলে পেছনে পড়ে গেছে। তার জন্য আমরা ওয়েট করতেছি আর এই সুযোগে একটু ফ্রেশও হয়ে নিতেছি। আমার সাথে আমার পিলিয়নে আছে লালচাঁদ ভাই। এই লালচাঁদ ভাই ভাইয়া তো ঘুমান কিছুর জন্য, এর আগে সে ঘুমায় গেছিলো। তাকে কয়েকবার সিগনাল দেওয়ার পরে তারপরে লালচাঁদ ভাই উঠছে। যাই হোক, এখন আমরা একটা জায়গায় একটা পাম্পে, মিরসরাই একটা পাম্পে আমরা একটু ব্রেক দিছি। ব্রেক দিয়ে ভাইয়েরা চা খাওয়াইছি, তারপরে ভাইয়ের একটু ফ্রেশ করাইছি, যাতে আর না ঘুমে। আর এই চুইংগাম খাইতেছে ভাই, আর ঘুমাবে না, আর ঘুমাইব না, আর ঘুমাবে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই এখন ঘুমিয়ে যান, কারণ আপনাদের আর বিরক্ত করতে চাচ্ছি না। রাত্র অনেক হয়েছে, আপনাদের সাথে দেখা হচ্ছে ভোরবেলাতে। ভোরের যে সিনারি, ভোরের যে দৃশ্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সো গুড নাইট, দেখা হচ্ছে ভোরবেলাতে। পটিয়া চট্টগ্রামে আসি। সারা রাত গাড়ি চালানোর কারণে আমরা অনেক টায়ার্ড। আমাদের সবার ক্ষুধাও লাগছে। আমরা এখন খেয়ে নিলাম, নাস্তা করে নিলাম। এখন অনেকখানি পথ বাকি, প্রায় 125 কিলোর মতো বাকি আছে কক্সবাজারের, যেতে হবে বহু দূর। বন্ধুরা, পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে। আসলে অনেকদিন থেকেই সূর্য ওঠা দেখা হয় না। এটা যদি আমি লং ট্যুরে না আসতাম তাহলে হয়তো বা অনেক আবার কবে দেখতাম আমি জানি না। যা এত সুন্দর একটা দৃশ্য লাগতেছে, যে একদম লাল টকটকে একটা সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে। এটা শুধুমাত্র অনেকদিন পরেই আমি দেখলাম, আমার অত অনেক ভালো লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা একটা রাস্তা, একটা ভাব আছে, কারণ এখন প্রায় শীতের শুরুর দিকে, যার কারণে হচ্ছে সকালের আবহাওয়াটা একদম চরম লেভেলের সুন্দর, ভালো লাগতেছে। আশা করি আপনারা যদি এরকম ট্যুর দিতেন বা ট্যুর যদি দেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে।
বন্ধুরা, কক্সবাজারের ঢোকার পথ থেকেই 77 কিলো পর্যন্ত হচ্ছে বিচ পর্যন্ত 77 কিলো রাস্তা। এই রাস্তার এক সাইডে হচ্ছে পাহাড়, দুই সাইডে গাছ আছে, মূলত দুই সাইডেই পাহাড়, মাঝখান দিয়ে সুন্দর একটা কার্পেটিং রাস্তা। এই রাস্তাটা শুধুমাত্র আপনি দেখলে পরে বুঝবেন, যে যদি সামনে সামনে দেখেন যে আসলে এটা একটা অনুভূতির বিষয়। ভাই আসলে আমার অনেক ভালো লাগছে। আপনারা যদি কখনো বাইক রাইড করে আসেন তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ আপনারা যদি বাসে আসেন তাহলে সেক্ষেত্রে এই মজাটা আপনারা পাবেন না, যেটা বাইক রাইডিং করে মজা। তো দেখতে থাকুন। বন্ধুরা, ফাইনালি আমরা কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসছি। এখান থেকে মূলত আর কি আমরা এখান থেকে মিট করে আমাদের হোটেলের দিকে রওনা হব। বন্ধুরা, কক্সবাজারের তিনটি সৈকতে বিখ্যাত লাবণী, সুগন্ধা আর কলাতলি বিচ। আর আমার সামনে যে বিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাতলি বিচ। এটা মূলত এখন পুরনো বিচ নামেও পরিচিত। আর নতুন বিচটা হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে সুগন্ধা বিচ। আর কলাতলি বিচে তুলনামূলক ভিড় কম থাকে, ভিড় বেশি থাকে হচ্ছে সুগন্ধা বিচে। আপনারা সময় করে তিনটা বিচে হেঁটে দেখতে পারেন, গোসল করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আর ভাটার সময় লাল পতাকা দেওয়া অবস্থায় আপনারা কেউ গোসলে নামবেন না। বন্ধুরা, এখন সময় বেলা বাজে 12টা। বিচে আসছিলাম যে একটু গোসল করব বা সমুদ্রের পানিতে একটু ভিজব, কিন্তু প্রচণ্ড গরমে মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে হাঁটতেছি, খুব খারাপ অবস্থা। আর প্রচুর দর্শনার্থী আসছে, আপনারা যদি দেখাই দেখলে বুঝতে পারবেন এত দর্শনার্থী, একদম এই মাথা থেকে যে শেষ মাথাটা যে কই এটা বোঝার কোনো উপায় নাই। সবাই রোদের মধ্যে গোসল করতেছে, তারা অনেক এনজয় করতেছে, কিন্তু পুরো সমুদ্র পার জুড়ে শুধুমাত্র এই ঝাউবনেই ছায়া আছে। তো আমি সমুদ্র পার থেকে ঝাউবনের দিকে চলে আসছি, যেদিকে একটু ছায়া আছে আর এখানে একটু পরিবেশটা ভালো, মানে ছায়ার মধ্যে আবার ঠান্ডা একটু বাতাসও আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর এই ফাঁকে আমি একটু গোসল করে আসি, দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সবাজার ট্যুর পার্ট 2-তে। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পার্ট 2-তে।